যে খবরের দিকে নজর রাখবো, শহরে এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। যেমনটা জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তার। সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হন 3 ইডি আধিকারিক, তারপরে রিপোর্ট করা হয় দিল্লির সদর দপ্তরে এবং তারপরে কলকাতা এলেন ইডি ডিরেক্টর। শহরে এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, আজকে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তার, বৈঠকে থাকার কথা রয়েছে তার। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে সুমন শিকদার, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, কি জানা যাচ্ছে আজকে? একদম, দেখো সোমবার রাতে কিন্তু কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। মূলত শুক্রবার যে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা, সেই সময় উত্তর চব্বিশ পরগনার যে সন্দেশখালী এলাকা, সেই এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলা মৎস্য কর্মদক্ষ শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি যায়, সেই সময় কিন্তু আক্রান্ত হয় ইডি আধিকারিকরা এবং সিআইএসএফ জওয়ান। এছাড়াও কিন্তু ওই দিনই কিন্তু বনগাঁয় যে তল্লাশি করতে অভিযান চালায়, সেই সময় কিন্তু ইডি আধিকারিকদের ইট বৃষ্টি থেকে শুরু করে রোষের মুখে পড়ে, সেই সেই পুরো ঘটনা কিন্তু ইতিমধ্যেই দিল্লির যে সদর দপ্তর ইডির সেখানে কিন্তু জানানো হয়েছিল। গতকালই সিদ্ধান্ত নেয় ইডির যে ডিরেক্টর রাহুল নবী, তিনি কলকাতায় আসেন। মূলত ইডি সূত্রে খবর যে ইডির যে আধিকারিক তিনজন যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সাথে দেখা করতে পারেন, যেমন এছাড়াও কিন্তু ইডির বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন ইডি ডিরেক্টর, সেই সব বিষয় খতিয়ে দেখতেই। এছাড়াও পরের এই যে ইডির যে কার্যক্রম বা পরবর্তী ক্ষেত্রে ইডির যে গতিবিধি সেটা কোন দিকে যাবে, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজ বৈঠক করতে পারেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সে কারণেই গতকাল রাত্রে তিনি কিন্তু সরাসরি দিল্লি থেকে কলকাতায় আইলেন ইডির এই ডিরেক্টর রাহুল নবীন। ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমন শিকদার।